নমস্কার বন্ধুরা রুমা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব নিম পাতা তেতো বলে আমরা অনেক সময় খেতে পছন্দ করি না তবে আয়ুর্বেদ শাস্ত্রে নিম পাতার গুণ কিন্তু অসীম আর এটার ব্যবহার হয়ে আসছে প্রাচীনকাল থেকেই নিম উপকারিতা ও পুষ্টিগুণ আমরা সকলেই কম বেশি জানি নিম পাতা খেয়ে এবং মেখে দুরকমভাবেই ব্যবহার হয় বিভিন্ন সমস্যার সমাধানের জন্য কিন্তু প্রাচীন প্রাচীনকাল থেকেই নিমের ব্যবহার হয়ে আসছে যেমন আমাদের ইমিউনি সিস্টেম বাড়ানোর জন্য ডায়াবেটিস কন্ট্রোলের জন্য ফাঙ্গাল ইনফেকশানের জন্য স্কিন হেলদি আর গ্লোয়িং করার জন্য ক্রিমির সমস্যা দূর করার জন্য এবং চোখের দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য নিমের ব্যবহার হয়ে আসছে আরও অনেক কাজে নিমের ব্যবহার হয়ে থাকে আমরা কম বেশি সকলেই জানি আর কাঁচা ছোট ছোট কচি নিম পাতা খাওয়া তো ভীষণই ভালো কিন্তু সবসময় কচি নিমপাতা পাওয়া যায় না বলে আমি নিম সংরক্ষণ করে রাখি শুকনো করে আর এই শুকনো নিমপাতাগুলোকে কীভাবে খাই তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি এতে যারা নিম একদমই পছন্দ করো না তারাও এইভাবে বানিয়ে খেতে পারো এতে তেতো অনেকটাই কম লাগে চলো তাহলে দেখে নেওয়া যাক শুকনো নিম পাতার এই রেসিপিটা আমি এখানে শুকনো নিমপাতা নিয়ে নিয়েছি কাঁচা নিমপাতাগুলো দু থেকে তিন দিন রোদে দিলে কিন্তু ঠিক এই রকম শুকনো হয়ে যাবে আর এইভাবে শুকনো করে তোমরা সারা বছর সংরক্ষণ করে খেতে পারো আর এটা গরম ভাতের সাথে গরম গরম খেতে কিন্তু অসাধারণ লাগে নিমপাতা ভাজার জন্য আমি একটা কড়াইয়ে সরষের তেল নিয়ে নিয়েছি তোমরা তেল না দিয়েও শুকনো কড়াইয়েও নিম পাতাগুলো ভেজে খেতে পারো কিংবা তেলের পরিমাণটা কম বা বেশি করতে পারো তেলটা গরম হয়ে এসছে এবার শুকনো নিম পাতাগুলো দিয়ে দিলাম এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা একটু সামান্য বেশি দিতে হবে কারণ কড়াইয়ের তলায় লবণটা তেলের সাথে থেকে যায় পাতার গায়ে ঠিকমতো পুরো লবণটা লাগবে না লবণ আর তেলের সাথে খুব ভালোভাবে নিম পাতাগুলো মাখিয়ে নেব আর গ্যাসটাকে আমি লো ফ্লেমে রেখেছি বারবার ঠিক এই রকমভাবে নাড়াতে থাকব যে কোনো ভালো জিনিসের কিন্তু কিছু খারাপ গুণও থাকে নিম পাতার অনেকগুলো সাইড এফেক্টও আছে তাই নিম পাতা একসাথে খুব বেশি পরিমাণে না খাওয়াই ভালো বিশেষ করে কাঁচা নিম পাতা আর প্রেগনেন্ট মহিলারা কিন্তু ভুল করেও নিম পাতা খেও না আর যারা কাঁচা নিম পাতা খাও চিবিয়ে বা রস করে তারা কিন্তু তিন থেকে চারটার বেশি দিনে খেও না বেশি পরিমাণে নিমপাতা খেলেও কিন্তু অনেক সমস্যা হতে পারে নিমপাতার থেকে যতক্ষণ না একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে ততক্ষণ এটা ভাজতে থাকবো আর তার মধ্যে কিন্তু নিম পাতাগুলো বেশ মুচমুচেও হয়ে যাবে আমি এখানে পাতাগুলো গোটা অবস্থাতেই ভেজেছি তোমরা চাইলে গুঁড়ো করেও নিতে পারো গোটা নিমপাতাগুলো খেতে আমার বেশি ভালো লাগে বলে আমি গোটা অবস্থাতেই রেখেছি এই পরিমাণ নিমপাতা ছ থেকে সাতজনের জন্য পরিবেশন করব। আর এই নিম আমি গরম ভাতের সাথে গরম গরম খাব বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন থেকে বাঁচতে তোমরা মাঝে মধ্যেই নিম খেতে পারো আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে আর আমার ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিম সম্পর্কে আরও কিছু জানার থাকলে অবশ্যই কিন্তু ডক্টরের সাথে পরামর্শ করে নেবে আজকের মতো আসি টাটা ভালো থাকো সুস্থ থাকো